দিন গুনতে গুনতে, অপেক্ষা করতে করতে এক পর্যায়ে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মুক্তি হয়েছে। এ বাংলার মানুষ এখনও একটা মানুষের জন্য অপেক্ষা করে, একটা মানুষের জন্য এখনো পর্যন্ত দিন গুনে। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে আল্লামা মাহমুদুল হক সাহেব হুজুর। এই মাহে রমজানের শুরু থেকে নিয়ে যেভাবে আলেম ওলামাদের মুক্তি শুরু হয়েছে, বাংলার মানুষ চায় যে এভাবে করে যেন প্রত্যেকটি আলেম ওলামার মুক্তি হয়। কারণ এ বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন হচ্ছে আলেম ওলামা। একজন আলেম ওলামা বিপদে থাকুক এটা কোনো মানুষ চায় না, সকলেই চায় যে তাদের মুক্তি হোক। এবং আমরাও চাই যে অতি নিকটে আল্লাহ মামুনুল হক সাহেব হুজুরের মুক্তি হবে এবং তিনিও আবার তার ফ্যামিলি পরিবার সেলেমের কাছে ফিরে আসবে। কেননা তার যতগুলো মামলা আছে এগুলো দেখা যাচ্ছে একটা একটা করে প্রত্যেকটি মামলায় তিনি জিতে যাচ্ছে এবং যারা মামলা করেছে তারা হেরে যাচ্ছে। কাজেই সত্য কখনো লুকিয়ে থাকে না, সত্য কখনো ঠগার জন্য না, সত্য যেটা এটা জিতেই যাবে। সত্যের কাছে বাতিল কখনো টিকতে পারে না, এটাই আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ বলছেন আল হাক্কু আযহাব আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যেখানে আসে এখানে মিথ্যা টিকতে পারে না, সত্য আসলে অবশ্যই মিথ্যা পালিয়ে যায়, রাত আসলে অবশ্যই দিন থাকে না, আর দিন যখন আসে রাত পালিয়ে যেতে বাধ্য হয়। কাজেই যেখানে আল্লাহ মাহমুদুল হক সাহেবের মতো মানুষ হক নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে সেখানে বাতিল এমনিতে পালাতে বাধ্য হবে। কাজেই আমরা এই মুক্তির যে নিয়মটা চালু হয়েছে এটা যেন জারি থাকে, এটা আমরা সকলেই চাই। এবং আমরা দেখতে চাই যে বাংলার আকাশে বাতাসে আবার যেন সে হকের আওয়াজ আবার যেন উজ্জীবিত হয়, আবার উদ্দিন হয়, এটা সকলেই দেখতে চায় এবং সকলেরই কামনা। এই দোয়া আপনাদের সকলের কাছে চাই এবং সকলে এই দোয়াটা করতে হবে যে আল্লাহ তাআলা যেন তার মাহবুব প্রিয় বান্দাগুলাকে একে একে প্রত্যেককে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো তাদেরকে মুক্ত দান করেন এবং আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে তার শারীরিক মানে অসুস্থতা এবং গঠন আল্লাহ তাআলা সুস্থতা পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে আবার দিনের কাছে এবং ময়দানে মাঠে ইসলামের প্রচার প্রসার করার জন্য তৌফিক দান করেন।